পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত এনেছে যা তীব্রতা মাপা হয়েছিল 6.5। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। USGS অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 65 কিলোমিটার গভীরে। বর্তমানে কোনো হতাহতের খবর নেই। আফগানিস্তানের ফৈজাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে 2:15 আঘাত আফগানিস্তানের ফৈজাবাদে 237 কিলোমিটার উত্তর পূর্বে 4.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে। NCS টুইট করেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 180 কিলোমিটার গভীরে। সাম্প্রতিক দিনগুলিতে অনেক দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। অতীতে তাজিকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফৈজাবাদ থেকে 265 কিলোমিটার দূরে তাজিকিস্তানে। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয় 6.6। এছাড়া তাজিকিস্তানের মুরগব থেকে 67 কিলোমিটার পশ্চিমে 6.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ায় একটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল যাতে 50,000 মানুষের মৃত্যু হয়। শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়ে, এতে গৃহহীন হয়ে পড়ে লাখ লাখ মানুষজন। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছিল 7.8। 21 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়া সীমান্ত অঞ্চলে 6.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে। তুরস্কের হাতাই প্রদেশে 2 ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল আন্তাকা শহরে। ভূমিকম্পে 6 মারা গেছে এবং 294 আহত হয়েছে। অপরদিকে 6.2 মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে দেশটির উত্তরে হালমেরায় এই কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 1:32 কম্পন অনুভূত হয়েছে সেখানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য দিয়েছে। NCS আরও জানায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.2। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 99 কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার উত্তরে হালমেহরাই ছিল ভূমিকম্পটির কেন্দ্র, তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় খুবই ভূমিকম্প হয়। প্রায় অঞ্চলটিতে ভূমিকম্প হয়ে থাকে। এর আগে গত 6 ফেব্রুয়ারি 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প তুরস্কে হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।